Rapid Action Battalion RAB, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর চার সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এই কমিশন আগামী 45 কর্মদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগস্ট সময়ে বাংলাদেশে পুলিশ র‍্যাব বিজিবি সিআইডি বিশেষ শাখা এসবি গোয়েন্দা শাখা ডিবি আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোন সংস্থার কোন সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে এই তদন্ত কমিশন